এর চেয়ে মধুর বিদায় আর কি হতে পারত। ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে লাসিত মালিঙ্গাকে জয় উপহার দিয়েই বিদায় দিলেন সতীর্থরা। অবসরের ঘোষণা দেয়া মালিঙ্গার বিদায়ী ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে 91 রানের বড় ব্যবধানে। ঠিক যেন উল্টো পথের যাত্রী তামিম ইকবাল, নেতৃত্বের অভিষেকে লজ্জার হারের স্বাদ পেলেন টাইগার ওপেনার। নির্ভীষ বোলিং, বাজে গ্রাউন্ড ফিল্ডিং, ক্যাচ মিস, বাংলাদেশের বোলিং ইনিংসের ব্যাখ্যায় অবধারিতভাবে আসবে এই তিনটি কারণ। বাজে শট নির্বাচন, নরবরে আত্মবিশ্বাস, অনর্থক রান আউট। ব্যাটিং ইনিংসের ব্যাখ্যা হবে অনেকটাই এরকম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের কারণ আর কি হতে পারে? শুরুর বাজে বোলিংয়ের পরও শেষ দিকে ফিরে এসেছিল বাংলাদেশ। কুশল পেয়ারা সেঞ্চুরিতে 314 রান তুলেছিল শ্রীলঙ্কা। লক্ষ্য নাগারে পেলেও ব্যাটসম্যানদের শুরুর ব্যাটিং ছিল ছন্ন ছাড়া। প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে 3 বিভাগে ফ্লপ বাংলাদেশ। এমন বাজে দিনে ম্যাচ জয়ের চিন্তা করাটা তো বোকামি, তাই তো নিজেদের পারফেক্ট দিনে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলায় মেতেছিল লঙ্কানরা। মঞ্চটা লাসিত মালিঙ্গার জন্য প্রস্তুত ছিল ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ। নিজের মঞ্চ নিজেই রাঙালেন শ্রীলঙ্কান কিংবদন্তি। ব্যাটিংয়ে 6 বলে 6 রানের পর আগুন জ্বলা বোলিং, 9.4 ওভারে 2 মেরে নেয় 38 রানে 3 উইকেট। শেষ ওয়ানডেতেও তার এমন পারফরম্যান্স বলে দেয় স্বর্ণ সময়ে তিনি ছিলেন আরও ভয়ঙ্কর। কাজটা আগেই সেরে রেখেছিলেন স্বাগতিক ব্যাটসম্যানরা। শুরুতেই ওপেনার আবিষ্কা ফার্নান্ডোকে হারালেও তার আজ ইনিংসে লাগতে দেননি কুশল পেরেরা। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দেন 314 রানের বিশাল সংগ্রহ। জবাব দিতে নেমে শুরুতেই মালিঙ্গার তোপের মুখে টপ অর্ডার ধসে পড়ে বাংলাদেশের। তামিম সম্মুখে ফিরিয়ে বাংলাদেশকে যে বিপদে মালিঙ্গা ফেলে দেন তা থেকে আর কেউ উদ্ধার করতে পারেনি। মাঝখানে মুশফিকুর রহিম এবং সাব্বির রহমানের শতাধিক রানের জুটি কিছুটা আশা জাগালেও সাব্বিরের বিদায়েও সে আশা ভেঙে যায়। 60 রানে সাব্বিরের বিদায়ের পর মুশফিক মোসাদ্দেকও খুবই দ্রুত ফিরে যান। মিরাজ, রুবেল, মোস্তাফিজও বেশিক্ষণ প্রতিরোধ করতে পারেননি। বাংলাদেশ পরাজিত হয় 91 রানের বড় ব্যবধানে। সব মিলিয়ে প্রেমাদাসায় এদিন কোনো কিছুই ছিল না বাংলাদেশের পক্ষে, আর তাই সিরিজে টিকে থাকতে হলে রোববার জিততেই হবে বাংলাদেশকে। আরমান হাসান, স্পোর্টস ইনসাইট।